আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেটি শুনেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এদেশের সব শ্রেণীর জনতা। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, স্বাধীন করেছিলেন দেশ। মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হলেও যার হাত ধরে এসেছিল স্বাধীনতা সেই জাতির পিতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের তেমন আগ্রহ দেখা যায়নি নির্মাতাদের। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2022 সালে বঙ্গবন্ধুর তার জীবন ও কর্ম নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। গত বছর দুটি সিনেমা নির্মিত হয় জাতির পিতার দেয়া 7 মার্চের ঐতিহাসিক ভাষণের উপরও। চলুন তবে জেনে নেই সেসব সিনেমা সম্পর্কে। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নির্মিত হয়েছে জাতির পিতার বায়োপিক, নাম মুজিব, একটি জাতির রূপকার। পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। গত বছর সিনেমাটি মুক্তি পায়। সেখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে শাপলা মিডিয়ার প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক সিনেমা টুঙ্গিপাড়ার মিয়াভাই 2022 সালে মুক্তি পায়। গত বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে বিশেষ পুরস্কারও পায় সিনেমাটি। 1975 সালের 15 আগস্ট সপরিবারে খুন হন বঙ্গবন্ধু। পর্দায় সেদিনের ঘটনা তুলে ধরা হয়েছে 570 নামের একটি সিনেমায়। আশরাফ শিশিরের পরিচালনায় সিনেমাটিতে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া এক সৈনিকের চরিত্রে দেখা যাবে। এদিকে বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হয়েছে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কিছুদিন আগে প্রয়াত আহমেদ রুবেল। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য 2D অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। 2021 সালে এই সিনেমাটি মুক্তি পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ নিয়ে নির্মিত হয়েছে তর্জনী সিনেমা। ঐতিহাসিক ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলেছে তা পর্দায় তুলে ধরেছেন পরিচালক সোহেল রানা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মাণ হয়েছে আগস্ট 1975। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান। 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণকে কেন্দ্র করে প্রত্যন্ত এক গ্রামে জেগে উঠেছিল একদল মুক্তি পাগল জনতা, যা পরবর্তী সময়ে সূচিত করে স্বাধীনতার ভিত্তি। সেই ভাষণ নিয়ে গত বছর নির্মিত হয় রেডিও নামে একটি সিনেমা। সেটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম। গত বছরের 17 মার্চ দেশজুড়ে মুক্তি পায় রেডিও। অন্যদিকে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র মাইক। এটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ ও তানভিন সুইটি। বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে, নাম ব্যাটল ফর বেঙ্গল। পরিচালনায় রয়েছেন রিচি মেহতা।